আর স্কুলে থাকলে সেই স্কুলে তো বন্ধুবান্ধবের সঙ্গেই থাকে আর বাড়িতে থাকলে কি হয় এখন স্কুলে যেতে পারছে না সেই জন্য বন্ধুরা একটু ফোন টোন করে একটু বড় হয়ে গেছে তো একটু বড় যতটা ছেলে মেয়ে হয়ে যায় ততটা একটু বাবা মার থেকে একটু মানে বাবা মার সাথে অবশ্যই থাকে তারও একটা পার্সোনাল লাইফ তৈরি হয়ে যায় তখন সেটাই হয়েছে ওরও বন্ধুবান্ধবের সাথে ফ্রি ফায়ার খেলে আরও কী কী খেলে অত গেমের নাম আমি খেলিও না জানিও না তো এই সমস্ত খেলে আর নিচে খাওয়া দাওয়া করছে একটু গল্প করবে এগুলো করে আর তো এখন এখন অনেকটা দেরি ওর ওই পর্যায়ে যেতে সেই জন্য ও এখন বাবা মার সঙ্গটাই সঙ্গেই থাকে আর স্টেশনের কাছে বলে মাঝে মাঝে এরকম ট্রেনের আওয়াজ পাও তো ট্রেন তো এখন শুরু হয়েছে স্বাভাবিক যদিও হয়নি মানে যতগুলো ট্রেন চলার কথা ততগুলো চলে না তার থেকে হয়তো কিছু কম চলে কিন্তু চলে ওই জন্য মাঝে মাঝে ট্রেনের আওয়াজ পাওয়া যায় আর ওইখানে আমাদের জল যথারীতি সোলার সিস্টেমে গরম হচ্ছে আর আমাদের মুখ চোখগুলো একটু মাঝে মাঝে দেখবে কুচকানো কুচকে যাচ্ছে কারণ সূর্যের আলো আলোটা পড়ছে তো তাপটা আছে খুব যার জন্য মুখ চোখগুলো কুচকে কুচকেই কথা বলছি অন্য কোনো কারণ না আর আজকে ভাবছি ঋষুকে এখানেই ভালো করে তেল মাখিয়ে দেবো রোদ তেল মাখিয়ে রোদের মধ্যে ফেলে ভালো করে দেবো কোন দলাই মলাই করে মানে আজকে বাবু আবার ফিরে আসবে তো আজকে শুভ জগদ্ধাত্রী পুজো সবাইকে সকলে যারা যারা জগদ্ধাত্রী পুজো করছো তারা সবাই খুব ভালো করে পুজো করো আর এই পুজোটা কোথায় হয় জানো গো চন্দননগরে খুব ভালো পুজো হয় আমার আমার বিরাট দেখেছো ওর থেকে কিন্তু ভালো আমি জানি ব্যাপারটা কিন্তু আমার আমি কোনো জায়গার নামই না আমার খুব ভালো বেশি মনে থাকে না আর আমাকে কোথাও যদি কেউ নিয়ে যায় পরে আমি চিনে সেই জায়গাটাও একবারে যেতে পারবো না কয়েকবার না চিনলে ইস্যু যেহেতু ছোটো তার জন্য না এখন মানে এই করোনার চক্করে না আমাদের বেরোতে ইস্যুকে নিয়ে একটু ভয় লাগছে হলে হয়তো আমরাও অনেক জায়গায় এখন ঘুরতে যেতাম আর অনেক নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারতাম মানে ঘোরার তো সেগুলো আপাতত পাচ্ছি না তো আগামী দিন তো সবই মানে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের আরও বাড়ির ভিডিও দেখাবো তার সাথে সাথে আরও ঘুরতে বেড়াতে যাবো সেগুলোও তোমরা এনজয় করতে পারবে সেই ভিডিও তোমাদের দেখাবো এই হচ্ছে ইস্যুর খাওয়ানোর সিস্টেম আর লিসুর খাওয়ার সিস্টেম এই দেখো তোমরা ও কেঁদেই চলবে ওর দেবে আর ও মুখ থেকে ফেলে দেবে এই কাঁথাটা অলরেডি পুরো এর মধ্যে ভাতি ভাত আর এই দেখো মুখ থেকে সব ফেলে দিল দেখো সব ফেলে দিল দেখো সব গলা দিয়ে বেয়ে নামছে দেখেছ চুল এলোমেলো দেখে বুঝতেই পারছো যে স্নান হয়ে গেছে সকালবেলা যা পরিস্থিতি থাকে সবার শীতকালে মারাত্মক খারাপ তো স্নান হয়ে গেছে আর নীল ওখানে বসে আছে দেখো তো নীল এখানে বসে আছে খাওয়া দাওয়া করার জন্য দেখতেই পেলে আর ইসু ঘুমাচ্ছে তো রিষু উঠে যদি পড়ে যায় সে জন্য পাহারা দিচ্ছে বলল তোমাদের আর আমি এদিকে কী করেছি আমি ও আস্তে আস্তে বলতে হবে পরে ঝুরে কথা বলা যাবে না তাহলে রিষু আবার ঘুম থেকে উঠে যাবে চলো তাহলে আমরা ওই ঘরে চলে যাই ওই ঘরে গিয়ে কথা বলি তো আমি নীলকে বললাম যে দাঁড়াও আমি একটু কথা বলে নিই তারপরে তোমাকে খেতে দিচ্ছি আর আমিও তো খাবো ওকে শুধু খেতে দেবো না আর সেই জন্য চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য আর এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে পুজো সুজো কমপ্লিট আর মুখে একটু ক্রিম মেখেছি কিন্তু বডি লোশন এখনও লাগাইনি গায়ে তো একটু বাদে লাগাবো খাওয়া দাওয়া করে মানে এত দেরিতে খাওয়া দাওয়া হয় না অলরেডি প্রচণ্ড খিদে পেয়ে যায় একদম সহ্য করা যায় না যার জন্য আর ওই বডি লোশান লাগাবো মাথা আসাবো ওইগুলো সময় থাকে না আর এদিকে বিকেলবেলা যে মানে আমাদের আজকে হবে চানা আর রুটি আমরা তো রুটি খাই তার জন্য যে চানা ডালটা আমি সিদ্ধ করে রাখলাম রিজুর খাওয়া দাওয়া হয়ে গেছে আর রিষুবাবু তো খেয়ে ঘুমিয়েই পড়েন উনি না ঘুমালে আমরা কিছু করতে পারি না আর চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নিই আর আজকে সেম তেলাপিয়া মাছ কালকে যেরকম হয়েছিল আজকেও ছিল তো আজকেও সেই তেলাপিয়া মাছ রান্না হয়েছে ডাল হয়েছে আর ফুলকপি দিয়ে একটু তরকারি হয়েছে ফুলকপি দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু তরকারি হয়েছে হো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু আর কালকের একটু শাক আছে আর শাক আছে আর কি যেন আছে ও কালকেরও একটু ডাল আছে তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়াটা সেটাই খাওয়া শুরু করেছিলাম একসাথে আর এক জায়গায় কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছে বলে যে তোমরা একজন ইন্ডিয়ান একজন পাকিস্তানি ওই জন্য একসাথে খেতে বসতে হবে না মানে বসে বসে হা 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 ও দেখছে হঠাৎ করে শুনলাম যে কথার আওয়াজ কথার আওয়াজ গলার আওয়াজ বুঝে দৌড়ে আসলাম এসে দেখলাম যে ও উঠে মোবাইলে কি সব করছে মিলি সংগঠনে বলো তুমি তাহলে এক কাজ করো তুমি ওখানে বসেই খাও আমি ওইখানে চলে যাচ্ছি আমি ওইখানে গিয়ে খাচ্ছি বলো ও এখানে চলে এলো এক জায়গায় বসে সুস্থভাবে যে একটু খাবো তারও কোনো উপায় নেই যদি কখনো সুস্থভাবে আমাদের খাওয়া হয় সেটা আমাদের ভাগ্য ভালো হচ্ছে দিন হ্যাঁ আর এই আমরা যদি আমরা যে ব্লগ করব মনে করলাম যে একটা কোনো টপিক নিয়ে কথা বলবো বলে তোমার ক্যামেরাটা তুলে নিলাম হঠাৎ ইস্যু এটা না সেটা করলো ব্যাস আমাদের কিন্তু ওখানে স্টপ থেকে যেতে হলো তার নামে চ্যানেল সেই ডিস্টার্ব করছে তাহলে ভেবে দেখো এবার কি অবস্থা দুপুরে একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিয়েছি আর রিসু তো আজকে তাড়াতাড়ি উঠে গেছিলো ওর বাবার কাছে ছিল ওর বাবা দেখেছে এই ফাঁকে আমি একটা ছোট্ট করে ঘুম দিয়েছি আর তারপরে আমি ঘুম থেকে ওঠার পর নীল তারপরে একটুখানি ক্রেস্টি নিল ওর আবার বেরোতে হবে কিছু কিছু ঘরের জিনিস নেই সেগুলো আনার জন্য বেরোতে হবে তো এখন বাজে ছটা চল্লিশ রিশুকে যেহেতু ও তাড়াতাড়ি উঠেছে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি কিচেনে তো এখন আমি ভাবলাম যে একটা টিফিন করা যাক আজকে আর নীল ঘুমাচ্ছে এই ফাঁকে আমার করে নিতে হবে কারণ ও যেই জায়গা থাকে তাহলে আমাকে বলবে দরকার নেই কষ্ট হয়ে যাবে এই হয়ে যাবে বাচ্চা আছে তুমি রেস্ট পাও না এই টাইমে একটু রেস্ট নিয়ে দাও সেই জন্য ও করতে দেবে না সেই জন্য যেহেতু ঘুমাচ্ছে সেই ফাঁকে সমস্ত কিছু রেডি করে নিতে হবে আর কষ্ট কি বলো তো কষ্ট আর কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় তাই তাই জন্য যে কোনো জিনিস করতে করতে গেলেই কষ্ট আর যখন আমি বানাবো খাওয়ার সময় আমার কষ্টটা মনে থাকবে কারোরই মনে থাকে না তখন তো চলো ও ঘুমাতে ঘুমাতে আমি রেডি করে নিতো আজকে একটু রোল বানানোর ইচ্ছা হয়েছে তো সবাই মিলে খাওয়া যাবে একসাথে বলো খাওয়ার সময় কত মজা লাগবে তখন আর কষ্টটা মনে থাকবে আর কোনো জিনিস কষ্ট ছাড়া কি হয় যে কোনো জিনিস করতে গেলে কষ্ট কষ্ট না করলে কোনো জিনিসের সাফল্য হয় না তো কষ্ট করেই খেতে হবে ভালো কিছু করতে গেলে কষ্ট ছাড়া হবে না তো চলো বানিয়ে ফেলা যাক তো রেডি করতে তো হবে অনেক কিছু ময়দা মাখা আছে তারপরে পেঁয়াজ শশা এগুলোকে কাটতে হবে ঘরে যা আছে আমি তাই দিয়ে বানাবো শশাটা হয়তো খুব বেশি নেই একটা আছে কি না যায় না তবে যা আছে তাই দিয়েই হয়ে যাবে তো চলো বানিয়ে ফেলি এখানে আমি পাঁচটা রোলের জন্য ময়দা মেখে নিয়েছি আমরা পাঁচজন আমার বাবা মা আছে আর রিজু আমি আর নীল তিনজন আর বাবা মা পা দুজন পাঁচজনের জন্য ময়দা মেখে নিয়েছি এবার বাকি কাজগুলো আমি কমপ্লিট করব রোল তৈরি করা শুরু হয়েছে তা আমি তো জানিই না আমি উঠে দেখি দেখছি যে গরম গরম এগ রোল তৈরি হয়েছে যাক তাহলে খারাপ কি এ রোল তো খাবোই রোল রেডি তাহলে এখন খাওয়া দাওয়া করতে হবে তৈরি হয়ে গেছে এগ রোল এখন খাওয়া দাওয়ার পাড়া শুরু হবে তো এখানে দেখো তিন রকম ভাবে সাজানো আছে দেখতে পাচ্ছ তিন রকম হচ্ছে নিচেরটা হচ্ছে সস দেওয়া কোনোটা সস ছাড়া কোনোটা শশা বেশি

আর দেখো সবারই এগুলো খাওয়া শেষ হয়ে গেছে মাঠ রিজুর নীল গাছে ওই ঘরে নীলেরও শেষ হয়ে গেছে তো নীল এখন বেরোবে কিছু মানে সংসারের কিছু জিনিস আনার আছে সেগুলো আনতে বেরোবে এখন অলরেডি এখন আটটা দশ বেজে গেছে তো আজকের ব্লগটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই বাই 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 করো বাবা

리주 리주가 <laughs>